মানে এটা একটা হাইড হয়েছে হাই তো আগের ব্লগে আমরা গিয়েছিলাম ওপেনহাইমার দেখতে এবং সেখানে কি হলো এক্সপেরিয়েন্সটা চলো দেখে নি আমরা এখন ব্যাক করছি ঘরে দিস ইজ ফার্স্ট টাইম যে শো ক্যান্সেল হয়ে গেছে আমি আবার বললাম ও যে নেক্সট ব্লগে ওপেনহাইমারটা কেমন হলো দেখে শেয়ার করব হাই তো এখন বাজে প্রায় 6:45 মতো সন্ধে তো আমাদের যেহেতু মুভি প্ল্যানটা ক্যান্সেল হলো ওই জন্য ভাবলাম যে তাহলে সন্ধেটা আজকে কীভাবে স্পেন্ড করা যায় বিকজ আমার এডিটিংয়ে যা কাজ টাজ টুকটাক ছিল সবই হয়ে গিয়েছে রান্না বান্না অ্যান্ড এভরিথিং তো ভাবলাম যে তাহলে আজকে একটুখানি বাইরে যাই বাইরে গিয়ে একটুখানি রাতের খাওয়ারটা বাইরে থেকেই করি তো ওই জন্য আমরা বের হয়ে গিয়েছি বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে তো চলো যাচ্ছি কাছেই একটা রেস্টুরেন্টে সবাই মিলে যাওয়া যাক চলো আমরা পৌঁছে গিয়েছি এখন রেস্টুরেন্টে একটুখানি মহলটা বেশ সুন্দর এই যে পুরো একদম জমজমাট চিকেন মাঞ্চাও স্যুপ আর আমার এটা এসে গেছে এটা আমার ভীষণ প্রিয় একটা আইটেম এই আইটেমটা টাইয়ের খুব পছন্দ না বাবা হ্যাঁ চিকেন স্টিকটা টাই এ বাবা ফিশটা দুর্দান্ত দিয়েছে একদম বড় হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পলাস লাইফস্টাইল আ ভেরি হ্যাপি গুড মর্নিং টু অল অফ ইউ এখন বাজে সকাল 11:00 প্রায় আর আজকের ব্লগটা স্টার্ট করছি আমি ঠিক এখান থেকে উইক ডেজ দেখো আমার রান্না স্টার্ট হয়ে গিয়েছে অ্যাজ ইউজুয়াল দিনের ব্লগটার সাথে আমার ওটা শেয়ার করা হয়নি তো আজকে আমি ওর জন্য শেয়ার করবো কাকরোলের পুর কীভাবে সহজভাবে বানানো যায় এবং এটা কিন্তু খেতে প্রচণ্ড টেস্টি হয় দুর্দান্ত একটা আইটেম শুধু তাই নয় এটার যে পুরটা আছে সেই পুরটা দিয়েও কিন্তু ভাত খেতে দুর্দান্ত লাগে তো আজকে আমি এই সবটাই শেয়ার করবো আমার আজকের এই ব্লগে তো বন্ধুরা নিয়ে নিয়েছি কাকরোলটা মাঝখান থেকে কেটে মাঝখানের শ্বাসটাকে স্পুন দিয়ে বার করে নিয়েছি এবার এই শ্বাসটাকে তার সঙ্গে একটুখানি সর্ষে পোস্ত আর লঙ্কা দিয়ে মিক্সিতে বাটবো বেটে তারপরে ওটার মধ্যে আমার এই কাকরোলের পুরটা এই পেস্টটা দিয়েই তৈরি হবে তো নিয়ে নিলাম যাই হোক সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু নুনও দিয়ে দিয়েছি সামান্য দিয়ে জল দিয়ে এটাকে বাটলাম এই হয়ে গেছে মিহি বাটা এদিকে কাকরোলটা সেদ্ধ হচ্ছে এবারে ব্যাটারের জন্য নিয়ে নিলাম বেসন নিয়ে নিলাম রাইস ফ্লাওয়ারে ক্রিস্পি হবে ব্যাপারটা ডিম নিয়ে নিলাম একটা একটুখানি সামান্য একটু নুন নিয়ে নিয়েছি আর কালঞ্জিটা অপশনাল দিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা একদম স্মুথ করে তৈরি করলাম এবার তেলের মধ্যে চিংড়িটা নিয়ে হালকা ফ্রাই করছি এই তেলে এবারে পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এর মধ্যে নুন একটু মিষ্টি দিয়ে এটাকে কষবো
ভালোভাবে। আর এদিকে চিংড়ি মাছটাকে আমি পিস করলাম ছোট ছোট, দিয়ে এই চিংড়ি মাছটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এক এক সঙ্গে একদম জলটা শুকনো অবধি পুরটাকে নাড়তে থাকবে। একদম যখন শুকিয়ে যাবে তখন আমার পুরটা তৈরি। এবার এই কাঁকরোলগুলোকে নিয়ে গুলোকে একটুখানি শুকনো ন্যাপকিন দিয়ে পুছে তারপরে তার মধ্যে হালকা একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে মাখবো। মেখে এটার ওপরে পুরটা দিয়ে দেব ভালো মতো। এই আমার দেওয়া হয়ে গিয়েছে পুর। আর এই যে পুরটা, এটা ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, আমি নিয়ে নিলাম তেল। তেল নিয়ে এবারে এই কাঁকরোল পুরওয়ালা কাঁকরোলকে ব্যাটারে ডুবিয়ে ভাজা স্টার্ট করলাম। এটা দুর্দান্ত একটা আইটেম, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আমার মোটামুটি তৈরি, অলমোস্ট আমার হয়ে এসছে। এই হয়ে গেল আমার কাঁকরোলের পুর ভরা বড়া। দেখতেও বেশ ক্রিস্পি হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। খুবই সহজ এবং সুস্বাদু একটি রান্না বন্ধুরা। আর তার সঙ্গে আমার আজকে রান্না হয়ে গেছে ভাত, মাথা দিয়ে মুগের ডাল আর মাছের রসা। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত হয়ে গিয়েছে। ইন দি মিন টাইম আমার স্নানও হয়ে গিয়েছে, একদম সমস্ত কিছু কমপ্লিট। তোমরা দেখলে আমার কাঁকরোলের পুর আর কালকের ওপেনহাইমারের এক্সপেরিয়েন্স। তো যদি তোমাদের ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লাস লাইফস্টাইল। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তাপ তাক, টাটা।